শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল, বলের প্রকৃতি, জড়তা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করে দেখবে এবং মন দিয়ে এগুলো শুনবে, পরবর্তীতে বইয়ের সাথে মিলায় নেবে, তোমাদের পড়াটা ফলপ্রসূ হবে। তো আশা করি সবাই ভালোই আছো। এখন খেয়াল করো যে আমরা তৃতীয় অধ্যায় কি বল, বল হচ্ছে ফোর্স। এখন বল আলোচনা করতে গেলে আগে আমাদের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে জড়তা। জড়তা কি? জড়তা আমরা জানি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকারটাকেই বলা হয় জড়তা। এর কথা হচ্ছে তাহলে বস্তু কোন অবস্থায় আছে? তোমরা এটা স্পষ্টই বুঝতে পারো যে বস্তু দুই অবস্থায় আছে, একটা হচ্ছে স্থিতি অবস্থা আর একটা হলো গতিশীল অবস্থা। স্থিতি অবস্থা মানে যেটা স্থির আছে সেটা স্থির, আর গতিশীল মানে যেটা গতিশীল আছে সেটা। তো এই হলো জড়তা। তাহলে জড়তা আমরা জানলাম, জড়তা হলো দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। তোমরা জানো এটা আমরা বাস্তবে দেখি যে গাড়িতে যখন আমরা চলা শুরু করি, একটা গাড়িতে বসে আছি, গাড়ি যখন হঠাৎ চলা শুরু করতেছে তখন আমরা পিছন দিকে হেলে যাই। কেন হেলে যাই? এটা হলো স্থিতি জড়তার কারণে। কারণ তুমি জানো যে আমি যখন গাড়িতে বসে আছি তখন গাড়িও স্থির আছে, আমিও স্থির আছি। এখন গাড়ি যখন চলা শুরু করলো তখন কী হলো, গাড়ির নিচের অংশটা গতিশীল হয়ে গেল, আর আমি স্থিতি জড়তার কারণে আমি যদি বসে থাকতে চাই তাহলে আমি পিছন দিকে হেলে গেলাম। কারণ আমার তখন পিছন দিকটা শূন্য ছিল বলে পিছনের দিকে হেলে গেল, গাড়ি সামনে চলে গেল, আমি পিছন দিকে চলে আসলাম। তাহলে এটা হলো স্থিতি জড়তা। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে গাড়ি চলার সময় কেন আমরা পিছন দিকে হেলে যাই, এটা হলো স্থিতি জড়তার কারণে। আবার যেন গতি জড়তা, ঠিক একই রকম তুমি যখন গাড়িতে করে চলতেছো, চলতে চলতে গাড়ি হঠাৎ তোমার ব্রেক করলো, ব্রেক করার ফলে কি হয়, তুমি সামনের দিকে ঝুঁকে যাও। একটা বিষয় যে তোমরা দেখেছো উন্নত বিশ্বে এবং আমাদের দেশেও অনেক জায়গায় গাড়িতে চলার সময় সিট বেল্ট ব্যবহার করে। এই সিট বেল্ট ব্যবহার করা এই জন্যই যে এটা দুর্ঘটনা থেকে বাঁচার জন্যে। কারণ গাড়ি যদি 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলে তাহলে তুমিও কিন্তু গাড়ির সাথে 100 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল আছো। সেই ক্ষেত্রে কী হলো, গাড়ি যখন ব্রেক করে থেমে গেল তখন কী হলো, গাড়ির নিচের অংশ কিন্তু থেমে গেল, আর তোমার উপরের অংশ সেই 100 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে ঝুঁকে যাবে। যার ফলে তুমি কী হবে, সামনে যদি কোনো রড থাকে কিংবা সামনে সিট থাকে সেই সিটে তুমি প্রচণ্ড বেগে ধাক্কা খাবা, যার ফলে তোমার লাংস ফেটে যেতে পারে, তোমার রক্তপাত হতে পারে, তুমি মারাও যেতে পারো, এমন ঘটনা ঘটতে পারে। এই জন্যই উন্নত বিশ্বে তথা উন্নত জাতি যারা জীবন সম্পর্কে সচেতন তারা কী করে, সিট বেল্ট ব্যবহার করে। এই সিট ব্যবহার করার সুবিধাটা কী আসলো, যে সিট বেল্ট ব্যবহার করলে ওই বেল্টটা আমাকে সিটের সাথে আটকায় রেখে দিল, যার ফলে আমি যে সামনের দিকে ঝুঁকে যাব বেল্ট আমাকে আটকে রাখবে, ফলে দুর্ঘটনাটা থেকে আমি বেঁচে যাব। তাহলে এই হলো তোমার জড়তার আমাদের দুটো বাস্তব দিক, যেটা আমরা প্রতিনিয়ত আমরা এটা উপলব্ধি করি। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা যে জড়তা হলো কি, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় বজায় রাখার যে প্রবণতা সেটা হলো জড়তা। আর এই জড়তা হলো দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। এই জড়তা স্থিতি কি, গতি কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। গতি জড়তার আরও আর একটা উদাহরণ দেখো, আমরা প্রায় দেখি চলন্ত গাড়ি থেকে নামতে যে যাত্রীরা কী হয়, চাকার তলে চলে যায়, দুর্ঘটনা ঘটে। কেন এমন ঘটে, কারণ গাড়ি যখন পুরো থামে না, অল্প অল্প থেমে যাচ্ছে, তখন আমরা কী করি, নেমে পড়ি। নামার ফলে তখন গাড়ি তো গতিশীল আছে, তোমাকে বুঝতে হবে গাড়ি গতিশীল মানে তুমিও গতিশীল, কারণ তুমি গাড়িতে আসো। তাহলে গাড়ি যখন গতিশীল আছে হালকা, তুমি নিচে নেমে গেলে, নেমে যাওয়ার ফলে তোমার পা কিন্তু মাটির সাথে মাটি স্থির, তোমার নিচের অংশ স্থির হয়ে গেল, সামনের অংশ তখনও তোমার গতিশীল, যার ফলে তুমি সামনের দিকে উপর খেয়ে পড়ে যাবা। পড়ে যাওয়ার ফলেই কেউ কেউ এরকম গাছের চাকার তলেই চলে যায়, কেউ বড় দুর্ঘটনায় হাত পা ভেঙে যায়, এইভাবে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে। কাজেই
আমরা লেখাপড়া শিখতেছি, এর সাথে আমরা দুর্ঘটনার কারণগুলোরও কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা জেনে যাচ্ছি। তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন গাড়ির থেকে, চলন্ত গাড়ির থেকে নামলে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে, কেন গাড়িতে বসে থাকলে দ্রুতগামী গাড়ি ব্রেক করলে আমরা কেন সামনের দিকে ঝুঁকে যাই। আশা করি এগুলো বুঝতে পেরেছো। তারপরে পাঠ্য বইয়ের সাথে তোমরা মিলাই নিবে, পাঠ্য বই পড়ে দেখবে, তোমরা আরও কিছু জানতে পারবে। এখন আসি আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, আমরা বল। বল কি? বল আমরা জানি, এই যে শক্তি প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করতেছি, একটা টেবিল সরাচ্ছি, বেঞ্চ সরাচ্ছি, এক জায়গা থেকে বইগুলো রাখতেছি, এই জন্য আমার বল লাগতেছে। কারণ আমরাই জানি, একটা টেবিল উঠাইতে বললাম, বললো যে আমার গায়ে বল নেই। তাহলে বল জিনিসটা কি? বল হচ্ছে যা কোনো বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তু গতির অবস্থান পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা বল বলি। এখানে একটু পার্থক্য দেখো, আমি কি বলেছি যে যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। আচ্ছা, আমি যদি শুধু বলি যে স্থির বস্তুকে গতিশীল করে, তাহলে কি হবে? কারণ আমি তো প্রয়োগ করতেছি, আমি মনে করো একটা আঙুল দিয়ে আমি টেবিলটাকে তুলবো, আমি তুলতে পারলাম না, আমার আঙুলে কিন্তু অনেক ব্যথা হয়েছে, আমি অনেক বল প্রয়োগ করছি কিন্তু তুলতে পারি নাই, তাহলে কি আমি বল প্রয়োগ করিনি? আমি অবশ্যই বল প্রয়োগ করেছি। তাহলে বল প্রয়োগ করে এটাকে আমি গতিশীল করতে পারি নাই। কিন্তু আমি যদি বলি যে এই মোবাইলটাকে উঠাতে হবে, এটা বল প্রয়োগ করে আমি দেখো নিচের থেকে উপরে উঠাইলাম, তাহলে একই রকম ঘটনা ঘটলো কি, যে বল প্রয়োগের ফলে আমি গতি পরিবর্তন করতে পারতেছি অথবা পারতেছি না। তো তাহলে আমার দুটোই বল। এই জন্যই বলা হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে অথবা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটা আবার কেমন? দেখো গতিশীল বস্তু কেমন, একটা সাইকেলও গতিশীল, একটা ট্রাকও গতিশীল। আমি কিন্তু সাইকেলটাকে আমি বল প্রয়োগ করে থামাই দিতে পারতেছি, কিন্তু একটা ট্রাকে আমি যতই বল প্রয়োগ করি ট্রাকটা কিন্তু থামাইতে পারবো না, কিন্তু আমি বল প্রয়োগ করছি। সেই আমার বল প্রয়োগের থেকে ট্রাক দেখো আমাকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু আমি ট্রাকের গতি পরিবর্তন করতে পারতেছি না, কিন্তু সাইকেলের গতি কিন্তু আমি পরিবর্তন করতে পেরেছি। তাহলে আমি কি বুঝলাম, যে বল হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটাকে বলে বল। শুধু আমরা এটা বলবো না যে গতিশীল স্থির বস্তুকে গতিশীল করে আর গতিশীল বস্তুকে স্থির করে, তাহলে আমার সংজ্ঞার মধ্যে কিছু অসামঞ্জস্য থেকে যাবে। কারণ সব বলই কিন্তু গতিশীল করতে পারে না, সব বলই কিন্তু গতিশীল বস্তুকে থামাতে পারে না। এই জন্যেই আমার সংজ্ঞাটাকে যথার্থ করতে হলে বলতে হবে কি, যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার পরিবর্তন করে বা করতে চায়, সেটাকেই বল বলে। আশা করি বলের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাকে চর্চা করতে হবে, চর্চা না করলে এই জিনিসটা থাকবে না মাথায়, তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন আসো তাহলে এই বলকে আমরা কি লিখতে পারি, বল সমান সমান ভর গুণ ত্বরণ। ভরটা তার মানে এম এ, এটা হলো বলের গাণিতিক সূত্র, যে বল সমান সমান ভর গুণ ত্বরণ। এখন এই বল, বল তো যেহেতু একটা কাজ, তাহলে এরও একটা একক আছে। তাহলে বলের এককটা কিভাবে আসবে দেখো, বলের একক, বলের একক নির্ণয় করার সময় আমাকে কি করতে হবে, তাহলে ভরের একক, ভরের একক গুণ ত্বরণের একক। তাহলে ভরের একক কি কেজি, আর ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখে আসছি যে ভরের একক কেজি আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এককগুলো আমরা নির্ণয় করি সবসময় এমকেএস পদ্ধতিতে বা পরিমাপের এসআই একক ব্যবহার করে। সেই পদ্ধতিতে ভরের একক হলো কেজি আর ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কী পেলাম, বলের একক পেলাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু
কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার একটু বড়। এটাকে আরো সংক্ষেপে আন্তর্জাতিক পদ্ধতিতে আরো ছোট করে কি করতেছে, এটাকে লিখতেছে নিউটন, সংক্ষেপে এন, সংক্ষেপে এন। তাহলে বলের একক হলো নিউটন। আমরা কি করব, বলের আন্তর্জাতিক একক হলো নিউটন। শিক্ষার্থীরা খেয়াল রাখবে, আমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করি, আমাদেরকে যখন মূল্যায়ন করা হয়, মূল্যায়নের কয়েকটা মাধ্যম আছে, তার মধ্যে তোমরা কীভাবে দুইটা ভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হয়, একটা হলো সিকিউ পদ্ধতি বা সৃজনশীল পদ্ধতি, আর একটা হলো এমসিকিউ পদ্ধতি। এমসিকিউ পদ্ধতির মধ্যে জানো অনেকগুলো ভাগ আছে, তার একটা ভাগ হচ্ছে বহু নির্বাচনী। সেই বহু নির্বাচনীতে তোমাকে একটা কোশ্চেন এখান থেকে আমি করে দিতে পারি, তাহলে যে তোমাকে কি বলা হলো, যে প্রশ্ন করা হলো বলের একক কি, প্রশ্ন হলো বলের একক কোনটি। এক নম্বরে দিল জুল, দুয়ে দিল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তিন নম্বরে দিল নিউটন। তাহলে আমি কিন্তু এখান থেকে কিন্তু দুটোর অ্যান্সার পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা দেখলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিউটন দুটো এককই কিন্তু আমার বলের এককের মধ্যে, বলের এককের মধ্যেই রয়ে গেছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিউটন। তাহলে আমার অ্যান্সার কোনটা আসতেছে, অ্যান্সার আসতেছে টু আর থ্রি। সেটা কতে থাকলো, কতে থাকলো, গতে থাকলো, তুমি সেই মতোই দিয়ে দিল। কিন্তু তোমাকে তাহলে শুধু নিউটন দেখলেই হবে না, দুটোই আমাকে জানতে হবে যে এককটা কিভাবে আসছে। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমি এখানে লিখেছি দেখো, বলের একক ও মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে মাত্রা কি, মাত্রা তো আগে আমরা প্রথম অধ্যায়ে শিখে আসছি যে মাত্রাগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, আর মাত্রা হচ্ছে যে সমস্ত জিনিসগুলো এই বলের সাথে সম্পর্কিত, যেমন ভর আর ত্বরণ। তো ত্বরণটা কি হচ্ছে দেখো, তাহলে বলের মাত্রাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, যে ভরের মাত্রা গুণ ত্বরণের মাত্রা, ভরের মাত্রা গুণ ত্বরণের মাত্রা। তাহলে আমরা সেই প্রথম অধ্যায়ে শিখে আসছি ভরের মাত্রা কি, ভর হচ্ছে কি, ভরের ইংরেজি থেকে সাধারণত ক্যাপিটাল লেটারের নামের ক্যাপিটাল লেটারটা নিয়েই মাত্রা প্রকাশ করি। তাহলে ভর হচ্ছে মাস, সেই ভরের মাত্রা সেখান থেকে আমরা জেনে আসছি কি এম। আচ্ছা, ত্বরণের মাত্রা, ত্বরণ কিন্তু ভর একটা হচ্ছে মৌলিক রাশি, ত্বরণ কিন্তু মৌলিক রাশি না, ত্বরণ হচ্ছে কি লব্ধ রাশি, কারণ ত্বরণের সাথে সম্পর্ক আছে কি বেগ এবং সময়ের সম্পর্ক। তাহলে ত্বরণের মাত্রাকে আমরা লিখতে পারি বেগের মাত্রা, বেগের মাত্রা বাই সময়ের মাত্রা, ঠিক আছে। আবার বেগ কিন্তু স্মরণ এবং সময়ের সাথে সম্পর্ক, বেগ কিসের সাথে সম্পর্ক, বেগ সমান সমান স্মরণ বাই সময়, বেগ মানে স্মরণ বাই সময় গুণ সময়। আশা করি বুঝতে পারতেছো। আমি আবার বলি, ভরের মাত্রাটা আগেই আমি বসায় রেখেছি, ত্বরণ হচ্ছে লব্ধ রাশি, ত্বরণ হচ্ছে বেগ এবং সময়ের সাথে সম্পর্ক, ত্বরণটা কি বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তনকে যদি পরিবর্তন মানে বিয়োগফল, তাহলে বিয়োগ বেগ থেকে বেগ যদি বিয়োগ করি বেগই থাকে, তাহলে বেগের মাত্রা আর সময়ের মাত্রা। আবার কি লিখলাম, এই বেগ, বেগ মানে কি স্মরণ বাই সময়, বেগ হচ্ছে স্মরণ বাই সময়। তাই এই বেগের জন্য আসলে এই স্মরণ আর সময় আর এই সময় থেকে গেল। তাহলে এখন আমরা সবগুলো মৌলিক রাশি পেয়ে গেলাম, এবার সবগুলো তুমি বসাই দাও। এই আগের এম থাকলো স্মরণের মাত্রা কি এল, কারণ স্মরণ মানে কি দূরত্ব, যত দূরত্ব আছে লম্বা চওড়া গভীরতা সমস্ত দূরত্ব তার মাত্রা হলো এল, আর সমস্ত সময়ের মাত্রা হলো টি। তাহলে কি দাঁড়ালো দেখো, এম এল
টি স্কয়ার, এই টি স্কয়ারটাকে আমরা উপরে নিয়ে কি লিখতে পারি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটাই হলো বলের মাত্রা। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, বলের একক নির্ণয় করব আর বলের মাত্রা নির্ণয় করব। তাহলে আমরা বলের একক পেয়ে গেলাম, বলের একক মনে আছে নিশ্চয়ই, আমরা দুইটা করছিলাম, আমরা বলের এসআই একক ব্যবহার করব নিউটন, আর বলের আরেকটা একক আছে সেটা কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ব্যবহার করব কোনটা, আমাদের সাধারণত গাণিতিক যে সমস্যাগুলো সমাধান করব সেখানে আমরা বলের মাত্রা ব্যবহার করব নিউটন। তো আর বলের মাত্রা চলে আসলো কি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আশা করি বুঝতে পারছ, এগুলো সব আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শিখে আসতেছি। দ্বিতীয় অধ্যায়ে আমরা মাত্রা করেছি, বেগের মাত্রা করছি, গতি সমীকরণগুলো করেছি। তো এখন আমার পরবর্তী হলো বলের প্রকৃতি, বলের প্রকৃতি। তাহলে বলের প্রকৃতি বলতে কি বুঝলে, বলবো যে বলগুলো কত প্রকারের বল আছে। তোমরা জানো অভিকর্ষ বল আছে, মহাকর্ষ বল আছে। তোমার এখানে বইয়ে আছে, দেখবে তোমরা একটু বই পড়ে নিবে যে এখানে মহাকর্ষ বল, মহাকর্ষ বল কি, মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হলো মহাকর্ষ বল। তাহলে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু কী কী আছে, মনে করো চন্দ্র আর সূর্য, এই দুটোর মধ্যে যে আকর্ষণ সেটা হলো মহাকর্ষ। ঠিক একইভাবে তোমার অভিকর্ষ আছে, সাম্য বল আছে, অসাম্য বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে। তোমরা তোমাদের বইয়ের মধ্যে থেকে দেখবে যে দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে বলের প্রকৃতি নামক একটা শিরোনাম দিয়ে আছে, সেখান থেকে তোমরা এই বলের প্রকৃতিগুলো সুন্দর করে পড়ে নিবে। না বুঝলে আমাকে সামনের ক্লাসে আমাকে মেসেজের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আমাকে জানাবে, আশা করি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই করোনার মধ্যে নিয়মিত ক্লাস না হলেও তোমরা এটা মনে করবে না যে সব সময় তোমরা অটো পাস করে যাবে। তোমরা দেখেছো এবছর এসএসসিতে সরকার অনেক চেষ্টা করার পরেও অটোর কিন্তু ব্যবস্থা রাখে নাই, তিনটা সাবজেক্টে পরীক্ষা তাদের যে বছরে শেষ হলেও নভেম্বর মাসের সময় সুযোগ দিছে, সময় দিছে নভেম্বর মাসে পরীক্ষা হবে। তোমরা যেহেতু এখন কেবল নাইনে, আশা করি করোনা চলে যাবে, তোমাদের কিন্তু যথাসময়ে পরীক্ষা হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ভালো করে লেখাপড়াও করতে হবে, পরীক্ষায় উত্তীর্ণও হতে হবে। তো আশা করি সময় নষ্ট না করে চারিদিকে ঘুরে সময় নষ্ট না করে, মোবাইল নিয়ে সময় নষ্ট না করে তোমরা লেখাপড়ায় মনোযোগী হবে। সবাইকে ধন্যবাদ, সবাই সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ।